হ্যালো ভিউয়ার্স, আমি সাজ্জাদ হোসাইন, ওয়েব ডেভেলপার অ্যান্ড ডিজাইনার। আমি একটা পিএসপি কোর্স লঞ্চ করতে যাচ্ছি আপনাদের শিখাবো, অর্থাৎ পিএসপি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এই কোর্সের মাধ্যমে। চলুন দেখি না আমরা এই কোর্সে কী কী শিখবো। ও, তার আগে জানতে হবে পিএসপিটা কি আসলে। পিএসপির পূর্ণ অর্থ হচ্ছে পার্সোনাল হোম পেজ। পিএসপিটা ব্যবহৃত হয় ওয়েব সার্ভারে, অর্থাৎ ওয়েব সার্ভার যখন রান করে, অর্থাৎ ওয়েবসাইটে যখন একটা ওয়েবসাইট যখন রান করে, ওই ওয়েবসাইটের ডাটাগুলো যখন ডাইনামিক করা হয়। অর্থাৎ ডাইনামিক মানে কি, অর্থাৎ এখানে মনে করেন এই ওয়েবসাইট, একটা একটা ওয়েবসাইট এখানে এই ডাটাগুলো আছে, এই ডাটাগুলো কিন্তু ম্যানুয়াল ডাইনামিক না, অর্থাৎ এগুলো ডাটাবেস থেকে আসতেছে না। আমি যদি ডাটাবেসে সেভ করে রাখি, ডাটাবেস থেকে আনতে চাই, তাইলে কি পিএসপি লাগবে। তাছাড়া মনে করেন কোনো একটা ফর্ম রেজিস্ট্রেশন করতে হবে, সরি দেখেন, অর্থাৎ এখানে আমি কিছু একটা লিখে সেটা সাবমিট করব। সাবমিট করলে সেটা যাচ্ছে কোথায়, এই যে সাবমিট করতেছি যে ডাটাটা যাচ্ছে, ওই ডাটাটা কোথায় যাবে সেটা নির্দিষ্ট করবে কিন্তু পিএসপি। পিএসপির মাধ্যমে তা করা হয়। অর্থাৎ একটা ওয়েবসাইট, ই কমার্স সাইট বলেন এবং ব্যাংকের বিভিন্ন ডিটেলস সব বিভিন্ন, অর্থাৎ পিএসপিটা ধরতে গেলে একটা ওয়েবসাইটের প্রাণী বলা হয়। এই কোর্সের মাধ্যমে আমরা কি কি জানবো তা হচ্ছে, অর্থাৎ পিএসপি বেসিকটা থাকবে, অর্থাৎ এখানে 1 থেকে 30 পর্যন্ত এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি 1 থেকে 30 পর্যন্ত করব পিএসপি বেসিক, এবং 30 থেকে 60 পর্যন্ত করব প্রজেক্ট। অর্থাৎ 1 থেকে 30 পর্যন্ত খুব বেশি গুরুত্বপূর্ণ, এবং এরপরটা আমি প্রজেক্ট করলে, প্র্যাকটিস করলে ভালো করাই দরকার অবশ্যই, কারণ প্রজেক্ট করতে না পারলে পিএসপি শিখে তো আর কোনো কাজ নাই। বেসিকটা কিন্তু ভালোভাবে শিখতে হবে, 1 থেকে 30 পর্যন্ত খুব ভালোভাবে শিখবেন। এবং দ্বিতীয় পার্টটা আমি দেখাবো ইনস্টলেশন, অর্থাৎ পিএসপিটা আমরা যেমন HTML একটা ফাইল বানালাম, ওটা ক্লিক করলে যে ক্রোম সার্ভার ব্রাউজার ওপেন হয়ে যায় ওরকম না। পিএসপিটা যদি রান করতে হয় তাহলে একটা সার্ভার সাইট, সার্ভার তৈরি করে নিতে হয়। সার্ভারটা তৈরি করার জন্য আমাদের পিসিতে একটা জাম্প নামে সফটওয়্যার ইনস্টল করতে হবে, এটা ইনস্টলেশন আমি সেকেন্ড পার্টে দেখাবো। এতক্ষণ সাথে দেখার জন্য ধন্যবাদ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাই।